চন্দ্রকোনার মল্লেশ্বরপুরে এক মৃতদেহ উদ্ধার হলো। আজ 8ই জুলাই সাত সকালে মল্লেশ্বরপুর প্রাথমিক বিদ্যালয়ে ওই মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা সঙ্গে সঙ্গে চন্দ্রকোনা থানায় খবর দিলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ জানায় মৃত ব্যক্তির নাম কান্ত সরেন, বয়স 39 বছর, চন্দ্রকোনা থানারই প্রসাদপুরে বাড়ি। তবে কী কারণের জন্য কান্ত সরেনের মৃত্যু হয়েছে তা নিয়ে পুলিশ কোনো মন্তব্য করেনি। পুলিশ জানিয়েছে মৃতদেহের ময়নাতদন্ত করার পরই মৃত্যুর কারণ জানা যাবে। চন্দ্রকোনা থেকে তনক ঘোষের রিপোর্ট, আমি সুনিতা রায়, স্থানীয় সংবাদ ঘাটাল। আমরা এই মল্লেশ্বরপুর হাই স্কুলের মধ্যে এই সকালবেলা আমরা যেটা রিপোর্ট শুনলাম যে একজন এখানে শুয়ে মানে পড়ে মরে আছে, যেটা শুনলাম যে এসে আমরা দেখি না তা সত্যি মরা মানুষ পড়ে আছে। কোথায় বাড়ি বাড়ি কিছু জানতে পেরেছেন? নেল বাড়ি বলছে তো প্রসাদপুরে, বলছে শ্বশুরঘর এই ললিতাগঞ্জে। ইনার মানে কেউ বাড়িতে কেউ আছে না না সেটা আমরা ঠিক বলতে পারছি না। নামও জানা যায়নি, নাম কান্ত টুডু না কি কান্ত সরেন। তা আপনি পুলিশকে খবর দিলেন? না আমি করিনি, এখানের মল্লেশ্বরপুরের গ্রামবাসীরা খবর দিয়েছি। আপনার নাম? যাদবানি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।